কৈলাসের দেবীকে মর্তি পেয়ে উচ্ছ্বসিত ভক্তরা। মহাসপ্তমীতে রাজধানীর মণ্ডপগুলোতে সকাল থেকে শুরু হয় দেবীর আরাধনা, সন্ধ্যায় ধূপধুনো আর ঢাকের বলে মুখর হয়ে ওঠে পুজো মণ্ডপ। সপ্তমীর সন্ধ্যায় ধূপধুনো আর ঢাকের বাদ্যে মণ্ডপগুলো মুখরিত ছিল। যদিও রাজধানীর কেন্দ্রীয় পূজা মণ্ডপ ঢাকেশ্বরীতে এবার ছিল না কোনো সাংস্কৃতিক আয়োজন, তবে রমনা কালী মন্দিরে ছিল বাউল গানের আয়োজন। সন্ধ্যায় মণ্ডপটি পরিদর্শন করেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। এদিকে নবপত্রিকা স্থাপনের পর কল্পারম্ভের মধ্য দিয়ে শুরু হয় দেবীকে চক্ষুদানের আনুষ্ঠানিকতা, প্রাণময় হয়ে ওঠেন দুর্গতিনাশিনী দেবী দুর্গা, ভক্তিমন্ত্রে মেতে ওঠে মণ্ডপ। বিহিত পূজা আর মহাসপ্তমীর মন্ত্র পাঠের মধ্য দিয়ে মহামায়ার আশীর্বাদ চান পূজারীরা। মায়ের কাছে সবাই সুস্থ থাক, ভালো থাকুক, দেশবাসী স্বামী স্ত্রী সবাই, আমার জামাই মেয়ে আত্মীয় স্বজন কুটুম সাথে যেখানে আছে সবাই সুস্থ থাকুক, মায়ের কাছে এইটুকু প্রার্থনা আমার। আর গত বছর আমরা বেরোতে পারিনি, এবার ভ্যাকসিন দেওয়ার পর একটু সাহস বেড়েছে, স্বাস্থ্যবিধি মেনে আমরা মণ্ডপে এসেছি মায়ের অঞ্জলি দেওয়ার জন্য। ভালো চাই সবাই, করোনা যেন একদম মুক্ত হয়ে যায়, ধ্বংস হয়ে যায় পৃথিবী থেকে। দুপুরে স্বামীবাগে লোকনাথ মন্দির পরিদর্শন করে বস্ত্র বিতরণ কার্যক্রমে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী। যে আমরা হাজার বছর ধরে একসঙ্গে চলছি, আমরা পূজার মণ্ডপে আসি, আমরা কে এখানে কে হিন্দু কে মুসলমান কে বৌদ্ধ কে খ্রিস্টান সেটা পরিচয় না, পরিচয় হলো আমরা সবাই বাংলাদেশের মানুষ, আমরা সবাই মিলে আমরা এই উৎসব পালন করব। সন্ধ্যায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন পূজা মণ্ডপ পরিদর্শন শেষে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, অসাম্প্রদায়িক চেতনা নিয়ে দেশ এগিয়ে যাচ্ছে। সবার মিলিত রক্তস্রোতের বিনিময়ে যেভাবে এই দেশ রচিত হয়েছে, একইভাবে সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সবাইকে একত্রিত করে সবার মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে দেশকে আজকে স্বপ্নের ঠিকানায় পৌঁছে দিচ্ছে। করোনায় বদলে যাওয়ার সময়ে অঞ্জলি প্রদানের আনুষ্ঠানিকতায় ছিল কিছুটা কড়াকড়ি। ষোড়শ উপাচার অর্পণের মধ্য দিয়ে সকালবেলা শুরু হয়েছিল মহাসপ্তমীর নানান আনুষ্ঠানিকতা। বেলা গড়িয়ে এখনও চলছে পূজার নানান আনুষ্ঠানিকতা। এখন পরিবার পরিজন নিয়ে সনাতন ধর্মাবলম্বীরা সহ অন্যান্য ধর্মাবলম্বীরাও বিভিন্ন মণ্ডপে মণ্ডপে যাচ্ছেন, সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করছেন। রাত পোহালেই অষ্টমীর বাদ্য বেজে উঠবে, এভাবে পূজার আরও একটা দিনও কেটে যাবে। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা।